হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের একটি নতুন গভর্নমেন্ট নার্সিং জবের আপডেট দিতে চলেছি। NM বা GNM কমপ্লিট করার পরে স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এই পোস্টগুলির জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। স্টাফ নার্স সহ বিভিন্ন পোস্ট রয়েছে। আজ আমি আপনাদের সঙ্গে স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এই পোস্টগুলি নিয়ে ডিটেলসে আলোচনা করব। আপনারা কিভাবে এই PDF ডাউনলোড করবেন এবং অনলাইনে ফর্ম ফিল আপের জন্য কী স্টেপ রয়েছে ভিডিও শেষে আমি তা আপনাদের দেখিয়ে দেব। ভ্যাকেন্সিটি রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি দক্ষিণ দিনাজপুরে, ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট, এটি যার অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। ডিসেম্বরের 21 তারিখ থেকে 2024-8 জানুয়ারির মধ্যে ফাইনালি আপনাদের ফর্ম সাবমিট করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেশন ফিজ লাগবে। জেনারেল ক্যাটাগরির জন্য 100 টাকা, রিজার্ভ ক্যাটাগরির জন্য 50 টাকা লাগবে। চলুন এক একে দেখে নেওয়া যাক কী কী পোস্ট রয়েছে। ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্টের একটি পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির। নেক্সট নিউট্রিশনিস্টের একটি পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির। শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। থার্ড আপনারা দেখতে পাচ্ছেন অপথালমিক অ্যাসিস্ট্যান্টের 2টি পোস্ট রয়েছে। নেক্সট দেখে নেওয়া যাক কী পোস্ট রয়েছে। ক্লিনিক্যাল সাইকোলজিস্টের 2টি পোস্ট রয়েছে। নেক্সট পোস্ট রয়েছে মেডিকেল অফিসারের 2টি পোস্ট। নেক্সট পোস্ট রয়েছে স্টাফ নার্সের ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে GNM কমপ্লিট করার পরে বেঙ্গলি জানা মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। টোটাল পোস্ট রয়েছে 3টি। আনরিজার্ভ ক্যাটাগরি 2টি পোস্ট রয়েছে, ST ক্যাটাগরির 1টি পোস্ট রয়েছে। এখানে রেজিস্ট্রেশনের কথা কিছু বলা নেই, তবে WBNC রেজিস্ট্রেশন লাগতে পারে। মান্থলি স্যালারি রয়েছে 25,000 টাকা। এখানে এজ লিমিটের কথাও বলা রয়েছে, 1 জানুয়ারি 2023 অনুযায়ী 18 থেকে 40 বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট পোস্ট রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে NM বা GNM কমপ্লিট করার পরে আপনাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকলে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে এই পোস্টের ক্ষেত্রে যারা দক্ষিণ দিনাজপুরের পারমানেন্ট রেসিডেন্ট রয়েছেন তারাই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বাকি স্টাফ নার্সের জন্য ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ক্যান্ডিডেট আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। শুধুমাত্র কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের ক্ষেত্রে দক্ষিণ দিনাজপুরে যারা পারমানেন্ট রেসিডেন্ট রয়েছেন তারাই অ্যাপ্লাই করতে পারবেন। টোটাল পোস্ট রয়েছে 9টি। আনরিজার্ভ ক্যাটাগরির 3টি পোস্ট রয়েছে, ST ক্যাটাগরির 1টি পোস্ট রয়েছে, SC ক্যান্ডিডেটের 4টি পোস্ট রয়েছে, OBC A ক্যান্ডিডেটের 1টি পোস্ট রয়েছে। মান্থলি স্যালারি রয়েছে 13,000 টাকা। এজ লিমিট রয়েছে 1 জানুয়ারি 2023 অনুযায়ী 18 থেকে 40 বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট পোস্ট দেখে নেওয়া যাক কী রয়েছে। মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কারের 4টি পোস্ট রয়েছে। নেক্সট দেখে নেওয়া যাক সিলেকশন ক্রাইটেরিয়া কী রয়েছে স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের জন্য। স্টাফ নার্সের ক্ষেত্রে আপনাদের সিলেকশন হবে মার্কস বেসিসে। GNM-এর যা মার্কস রয়েছে তার পার্সেন্টেজের ওপর বেস করেই আপনাদের সিলেকশন হবে, আলাদা করে কিন্তু কোনো ইন্টারভিউ হচ্ছে না। নেক্সট কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের ক্ষেত্রে NM বা GNM-এ যা মার্কস রয়েছে সেই মার্কস বেসিসেই আপনাদের সিলেকশন হবে, আলাদা করে কিন্তু কোনো ইন্টারভিউর কথা বলা নেই, অর্থাৎ মার্কস বেসিসেই আপনাদের সিলেকশন হবে। নেক্সট দেখে নেওয়া যাক আদার্স কী ক্রাইটেরিয়া রয়েছে, ইম্পর্টেন্ট পয়েন্ট কী রয়েছে এই রিক্রুটমেন্টের জন্য, জেনারেল ইনফরমেশন কী রয়েছে সেগুলো একে একে দেখে নেওয়া যাক। ফর্মটি আপনাদের অনলাইনে ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের সময় আপনাদের রিসেন্ট কালার ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে, যার ফরম্যাট হলো .jpg ফরম্যাটে। ফাইলের সাইজ যেন 20-30 KB-র মধ্যে হয়। ওয়েস্ট বেঙ্গলে যারা পারমানেন্ট রেসিডেন্ট রয়েছেন তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ফর্ম ফিল আপের সময় যে হার্ড কপি বা প্রিন্ট কপি পাবেন তা আপনাদের কাছে রাখতে হবে, ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তা লাগবে। এই হার্ড কপি বা প্রিন্ট কপি সেন্ড করার কোনো প্রয়োজন নেই। কন্ট্রাকচুয়াল পিরিয়ডের ভ্যালিড রয়েছে আপ টু 31 মার্চ 2024 পর্যন্ত, তবে পারফরমেন্সের ওপর তা এক্সটেন্ড হবে, অর্থাৎ রিনিউ হতে পারে। নেক্সট আপনাদের যা স্পেশাল পয়েন্ট রয়েছে সেটি হলো গভর্নমেন্টের নর্মস অনুযায়ী এজ রিল্যাক্সেশন রয়েছে। স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং বিভিন্ন পোস্টে অ্যাপ্লাই করার জন্য যা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান চেয়েছে তা যেন ডিসেম্বরের 21 তারিখের মধ্যে কমপ্লিট থাকে। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে ডিসেম্বরের 21 তারিখ থেকে, ফাইনালি আপনারা তা সাবমিট করতে পারবেন 2024-8 তারিখের মধ্যে।
রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে ডিসেম্বর 21 থেকে। আপনারা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন জানুয়ারির 4 পর্যন্ত। পেমেন্ট স্টার্ট হয়ে গেছে ডিসেম্বরের 21 থেকে, পেমেন্ট আপনারা করতে পারবেন জানুয়ারির 6 পর্যন্ত। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য এবং পিডিএফ ডাউনলোড করার জন্য আপনারা ওয়েস্ট বেঙ্গল হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিক্রুটমেন্ট সেকশন রয়েছে, এই রিক্রুটমেন্টে আপনারা ক্লিক করবেন। রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে একটি পেজ ওপেন হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট আন্ডার NHM, এখানে আপনারা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং PDF পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং স্টাফ নার্সের এখানে পোস্ট রয়েছে, এখানে নিউ যে লিঙ্ক করছে এই নিউতে ক্লিক করলেই আপনারা PDF পেয়ে যাবেন। আর অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন, প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার পরে কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন করলেই আপনারা ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান এবং স্টাফ নার্সের দুটোই এখানে লিঙ্ক দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা PDFও পেয়ে যাবেন এবং অনলাইনে ফর্ম ফিল আপও করতে পারবেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি, নিউতে ক্লিক করলে, নিউ অপশানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন PDFটি ওপেন হয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন নার্সিং রিলেটেড আরও ইনফরমেশান পেতে, পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।